হিসেবে এটা আমার সবচেয়ে কষ্টে। আবারও অপু বিশ্বাসকে কপি করলো শবনম বুবলি, রেগে গিয়ে বুবলিকে অপমান করে এবার অপু বিশ্বাস যে কঠিন সিদ্ধান্ত নিল। বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। অনেকদিন পরেই অপু বিশ্বাস, জয় ও তার কিছুটা ভালো সময় কাটানোর মুহূর্ত তার ভেরিফাই ফেসবুক পেজে শেয়ার করেন। তার ঠিক একদিন পরেই বুবলিও বীরকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত তার ভেরিফাই ফেসবুক পেজে শেয়ার করেন। এর পরিপ্রেক্ষিতে এবার একটি ইন্টারভিউতে এ বিষয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে জবাবে অপু বিশ্বাস বলে, আমার ব্যক্তি জীবনে একটা সময় ঝামেলার মধ্যে, দেখো আমি অনেক ভালো, আমি ছোট্ট করে ব্যাখ্যাই বলতে পারেন, আমি যখন করোনার সময় বাইরে মাস্ক পরে সবাইকে অল্প কিছু ত্রাণ দেওয়ার ইচ্ছা শক্তি প্রশান করলাম, আপনি দেখবেন তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু অপু বিশ্বাস বুঝিয়ে দিল যে অপু বিশ্বাস যেটা করবে বুবলি তো সেম সেটা করবেই, কেননা বিগত দিনেও অপু বিশ্বাস যা যা করে এসেছে বুবলি তাই তাই করেছে। তো ভিউয়ার্স, এবার অপু বিশ্বাস আরও বললেন যে এবার বুবলির জন্য তিনি তার সন্তানকে বিদেশে পড়তে পাঠিয়ে দিবে, কেননা যে স্কুলে জয়কে পড়াতেন তিনি সেই স্কুলেই বুবলি তার সন্তান বীরকেও ভর্তি করেন। তাই এবার জয়কে সেই স্কুল চেঞ্জ করে এবার বিদেশে পড়তে পাঠিয়ে দিবেন অপু বিশ্বাস। দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি, মা হিসেবে এটা আমার সবচেয়ে কষ্ট। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমরাই সবার আগে পেয়ে যাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।